আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল 12টা থেকে, মানে সকাল বলা যায় না এটাকে, অবশ্যই দুপুর বলা যায়। তো দুপুর 12টা থেকে তো বাচ্চাদেরকে স্কুলে দেওয়া হয়েছে সকাল প্রায় 8টা সাড়ে 8টার দিকে। আর এখন এরপরে আমরা আসলে ঘুমিয়ে পড়েছিলাম আবারও। তো ঘুম থেকে উঠে উঠতে উঠতে আসলে 11:30 বাজে করি, আর চা নাস্তা করে এখন আমরা একটু বেরোচ্ছি। আমি এবং আমার হাজব্যান্ড একটু শপিংয়ে যাচ্ছে। আসলে শপিং কি কি করব, কোথায় যাব, সেটা তো অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এটা হচ্ছে আজকের ব্লগ, মানে সোমবার দিনের। তো ওয়েদার কিন্তু খুবই রেইনি ছিল, আর বৃষ্টি হচ্ছিল মাঝের মধ্যে অনেক বেশি। আমি আসলে একটা ইসলামিক শপে যাব এখন, আর সাথে আপনাদের সাথে একটু গল্প করব। তো গল্প করতে করতেই পুরো ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা দেখতে থাকুন, আর এখানে কি কি শপিং করব সেটা আসলে যদি এই ব্লগে দিতে না পারি, অবশ্যই আমি আগামীকালের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্প্রতি আসলে গতকাল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা জিনিস একদম সবার মুখে মুখে, কিংবা সবাই এটা নিয়ে অনেকটা আতঙ্কে, যে একজন মহিলাকে বাংলাদেশে খুবই অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, এবং এটা করেছে স্থানীয় কিছু যুবলীগের নেতারা, স্থানীয় কিছু সন্ত্রাসীরা। তো আসলে এই বিষয়টা আমি একটু বলতে চাই, যে যখনই এই মহিলাটা, যে ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিংবা আমি নিজেও কিন্তু দেখেছি, দেখার পর আমার কাছে খুবই খারাপ লেগেছে একটা জিনিস, যে হ্যাঁ এটা তো খারাপ লেগেছেই যে একজন মহিলাকে এতটা অমানবিক নির্যাতন। সত্যি এটা কিন্তু চোখে জল আসার মতোই একটা ঘটনা, এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা চাই এই বখাটেদের শাস্তি যেন হয়, কারণ একজন নারীকে, সেই নারীটা কিন্তু পায়ে হাতে ধরে বারবার চিৎকার করে বাবা বলছে, আল্লাহর কসম দিচ্ছে, তারপরও কিন্তু এই সন্ত্রাসীরা এমনভাবে মারধর করছিল মহিলাটাকে, আসলে বলার বাহিরে ভাষা খুঁজে পাই না কি বলবো। তো মোটা সব কিছু মিলিয়ে আসলে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই মহিলাটার যে ভিডিওটা শেয়ার করা হয়েছে এটা কিন্তু আমাকে খুবই আহত করেছে, বিকজ এই যেভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে, কিংবা যেভাবে মহিলাটাকে মারধর করা হয়েছিল একদম বস্ত্রহীন, ঠিক সেভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটা শেয়ার করে দেয়া হয়েছে। কিন্তু এতে একজন নারীর যে কতটুকু সম্মানের হানি হয়েছে সেটা কিন্তু আমরা একটাবারও চিন্তাও করিনি, আমরা শুধু শেয়ারের উপরে শেয়ার করে যাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে এই ঘটনাটা আসলে দেখার পর কেউ আমরা বরদাস্ত করতে পারছি না বা পারিনি, সে কারণে শেয়ার করে অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দিচ্ছি। তো তার আগে একটা জিনিস চিন্তা করা উচিত, যে এই মহিলাটার কিন্তু অনেকাংশেই বস্ত্র ছিল না, মানে কাপড় চোপড়ের অতটা বেশি ছিল না, কারণ এমনভাবে মারধর করা হচ্ছিল মহিলাটাকে। তো এই যে একজন নারীকে আমরা প্রেজেন্ট করছি, মানে এই শেয়ারের উপরে শেয়ার করে সবাইকে দেখানোর চেষ্টা করছি যে একজন মহিলাকে অত্যাচার করা হচ্ছে, কিন্তু এই অত্যাচার করা হচ্ছে দেখানোর চাইতে আমরা কিন্তু একটা জিনিস দেখাচ্ছি সবাইকে, সেটা হচ্ছে যে এই বস্ত্রহীন একটা নারীকে, এই নারীটা সমাজে একটা সময় এই যে এভাবে ভিডিওটা সবাই শেয়ার করে দিচ্ছে, এটাকে পারলে কিন্তু একটু হাইড করে দেয়া যেত, কিংবা একটু ব্লায়ার করে দেয়া যেত, বা যেখানে আসলে বস্ত্রগুলো বস্ত্রহীন মনে হচ্ছে যে জায়গাগুলোতে সেখানে একটু আমরা হাইড করে দেয়া যেত, আমরা দিতে পারতাম। কিন্তু আমরা মানুষজন আসলে জানি না আমাদের মধ্যে কি এতটুকু মূল্যবোধ, কিংবা এতটুকু সচেতনতা নেই যে একজন নারী সে 33 দিন আগে অত্যাচারিত হয়েছে কিছু যুবলীগের কাছে, এবং এমনভাবে অত্যাচারিত হবার পর সে যখন আবার সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষের সামনে তার বস্ত্রহীন, কিংবা যেভাবেই বলি না কেন, তার এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আমরা ভাইরাল করে দিয়েছি,
তো এটা আমাদের উচিত ছিল যে মহিলাটাকে আসলে একটু আবৃত্ত করে শেয়ার করা, যাতে সে সমাজে বেঁচে থাকার একটা জায়গা পায়। এভাবে আসলে আমার কাছে মনে হয় এই মহিলাটা লোক লজ্জার বয়ে একটা সময় হয়তো বা সমাজের কারো সামনেই যাবে না, কারণ মেয়েটা কিন্তু অপরাধী না। কিন্তু তারপরও সমাজের কিছু সংখ্যক নিকৃষ্টতম মনের মানুষরা কিন্তু যখনই সেই মহিলাটাকে দেখবে তখনই কিন্তু কিছু না কিছু বলে তাকে আহত করবেই করবে। এটা কিন্তু আমাদের সমাজ, তো সেটা আসলে আমাদের মাথায় রাখা উচিত যে এই মহিলাটা যতটুকু আসলে অত্যাচারিত হয়েছে তার বিচার অবশ্যই আমরা দাবি করব, এবং এবং আমরা চাইবো এই বোনটা যেন আসলে সে জীবনে বেঁচে থাকতে পারে, সে যেন তার যতটুকু আছে ততটুকু নিয়ে আসলে জীবনের আত্মসম্মানটুকু নিয়ে যেন সে বেঁচে থাকতে পারে। এখন এই ভিডিওটা এভাবে ভাইরাল হবার কারণে আসলে এই বোনটার অনেকটা অংশে আমার কাছে মনে হয় যে ইজ্জতের আসলে ক্ষতি করা হচ্ছে, ইজ্জত হনন করা হচ্ছে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যেন ভিডিওটা শেয়ার করার ক্ষেত্রে শেয়ার করেন অসুবিধা নেই, কিন্তু মহিলাটাকে একটু আবৃত্ত করে শেয়ার করবেন, একটু শালীনভাবে ভিডিওটা শেয়ার করবেন। তো এই কথাগুলো বলছিলাম, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো, আমি অবশ্যই কমেন্টসের অপেক্ষায় থাকবো, কারণ এগুলো আসলে আমাদের সচেতন নাগরিক হিসেবে আমাদের একটু ফলো করা উচিত যে একজন নারী একটা দিক থেকে সে অনেকটা অনেকটা অত্যাচারিত হয়েছে, কিন্তু অন্যদিকে আমরাই তাকে আরও বেশি সমাজের সবার চোখে বস্ত্রহীন ভিডিওটা প্রেজেন্ট করে তাকে আরও সমাজ থেকে আসলে বিতাড়িত করার চেষ্টা করছি। তো এই জিনিসগুলো থেকে আসলে আপনারা সবাই, আমরা সবাই যেন বিরত থাকতে পারি। শেয়ার করার আগে অবশ্যই সচেতনমূলকভাবে বা সচেতন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে চিন্তা করবেন যে এই ভিডিওটা কিংবা এই জিনিসটা আমি শেয়ার করব যে কোনো জায়গায়, সেটা শেয়ার করার আগে বুঝতে হবে যে এটা সামাজিকভাবে শেয়ার করার উপযুক্ত কি না। তো যাই হোক, আমি আবারও আসবো এই কথাতে। তো এখন একটু বলে দেই, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমি কিন্তু মাস্ক পরে শপে গিয়েছিলাম। তো মাস্ক পরে শপে যাওয়ার পর জমজম শপ থেকে একটা হিজাব আমার হাজবেন্ড কিনে দিয়েছে। তো এই হিজাবটা নাকি নতুন এসেছে ভাইরাস উপলক্ষে, তো এটা পরার পর আমাকে এমন বাজে দেখাচ্ছিল, কিন্তু তারপর আমি পরে নিলাম, কারণ ভাবলাম যে অনেকটা কমফোর্টেবল ছিল, পরতে কিন্তু ভীষণ আরামদায়ক। বাট ওই যে মেকআপটা ওইটা একটু দেখতে বাজে লাগছিল, তো অবশ্যই ভালোই লাগবে। এটাকে একটু সুন্দর করে যদি আরও একটা স্কার্ফ দিয়ে মুড়িয়ে পরা যায় তাহলেই ভালো লাগবে। তো ওইখানে আমরা দুইটা ইসলামিক শপ ঘুরে এসে এখন আরেকটা শপে এসেছি। এখানে এসেছি আসলে আমার কিছু কেনাকাটা করার দরকার ছিল, তাই তো কী কী কেনাকাটা করলাম সেগুলো আমি অবশেষে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে শপগুলো একটু দেখাচ্ছি। তো এখন আসি যে এই যে বোনটাকে এমনভাবে অত্যাচার করেছে, এটা কিন্তু এক মাস আগের ঘটনা, কিন্তু যে কারণেই বা যেভাবেই হোক এটা সোশ্যাল মিডিয়াতে এসেছে মাত্র দুই দিন আগে। তো এটা সোশ্যাল মিডিয়াতে আসার পর এমনভাবে ভাইরাল কিংবা সবাই এমনভাবে এটা দেখে খুব কষ্ট পেয়েছেন, যে এটা আসলে সত্যি কষ্ট পাবারই কথা। আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এই এই বোনটা না জানি এখন কোন অবস্থাতে আসলে আছে। তো আমার প্রতিটি বোনদেরকে বলতে চাই যে এখন আপনারা ঠিক কি বুঝতে পারছেন এই জিনিসগুলো দেখে, যে এখন আসলে আমাদের সময় চলে এসেছে জাগ্রত হবার, আর চোখ বন্ধ করে তাকার মতো আসলে সময়টা আর নেই, এখনই সময়। যদি এখনই সঠিক জবাবটা দিতে না পারেন তাহলে কখনো আর পারবেন না। আজকে চারিদিকে দর্শন, আজকে চারিদিকে হচ্ছে নারী নির্যাতন, এখন অনেক অংশেই অনেকেই কিন্তু বলছেন যে আমরা পুরুষ শাসিত সমাজে বসবাস করছি। আসলে এ কথাটা কিন্তু সত্যি না, যে আমরা যদি পুরুষ শাসিত সমাজে বসবাস করতাম তাহলে এখনও যদি পুরুষের সেই শাসনটা থাকতো তাহলে কিন্তু আমরা এখন এতটা এগিয়ে যেতে পারতাম না। নারীরা কিন্তু আজকে অনেকাংশে এগিয়ে আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নারীরা নিশ্চয়ই তাদের হাজবেন্ডদের কাছ থেকে কিংবা বাবা ভাইয়াদের কাছ থেকে অনেক স্বাধীনতা পাচ্ছে বলেই কিন্তু অনেকাংশে এগিয়ে যাওয়ার যে একটা প্রেরণা কিংবা সাহস তারা পাচ্ছে। তো
অনেকে, আমি বাংলাদেশের কথা বলছি, এদেশে কিন্তু এপটিজিং হয় না। এদেশে রাস্তাঘাটে কেউ কখনো কাউকে কোনোভাবেই বুলিং করে না, কারণ এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ এবং এটার জন্য কিন্তু কঠিন রকমের শাস্তির বিধান লন্ডনে আছে। শুধু লন্ডন সেটা না, সমগ্র ইউরোপ কান্ট্রিতেই কিন্তু এই সচেতনমূলক একটা যে আইন আছে সেটা কিন্তু অবশ্যই প্রয়োগ করা হয় ঠিক মতো। আমাদের দেশে আইন থাকলেও কিন্তু এটার প্রয়োগ করা হয় না, যে কারণে আজকে নারীরা এতটা নির্যাতিত, আজকে নারীদের উপরে এত অত্যাচার চলছে। তো এখন আমাদেরকেই জাগ্রত হতে হবে, প্রতিটি নারীকেই জাগ্রত হতে হবে এই অত্যাচার থেকে নিজেকে বাঁচাতে হলে। কারণ আজকে আজকাল আমি যেটা দেখি, বা বাংলাদেশের কথাই আমি বলছি, যে রাস্তাঘাটে যাবার সময় পুরুষরা এমনভাবে তাকাবে মনে হয় যে তারা জীবনে কখনো কোনো দিন কোনো নারীই দেখেনি। তো এটাই হচ্ছে, এটাই ছিল আসলে শুরুটা। তো এই শুরুটা যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পরনে কি সেটা আসলে ম্যাটার করে না। আপনি ড্রেস পরে গেছেন, হিজাব পরে গেছেন, নাকি আবায়া পরে গেছেন, এটা আসলে ম্যাটার করে না। ম্যাটার করছে যে আপনার দিকে তাকিয়ে আছে তার মন মানসিকতার উপর। এখন আপনার দিকে যদি কেউ তাকিয়ে খারাপ একটা কথা বলে, তখন যদি সাথে সাথে সেই খারাপ কথার জবাবটা দিতে পারতেন, তাহলেই আসলে আজকের এই দিনটা হয়তো বা দেখতে হতো না। আমরা অনেক সহ্য করি, আমরা দেখি যে ইভটিজিং, মেয়েরা স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, তাদের পেছনে বখাটে ছেলেরা এসে ইভটিজিং করছে বা আজে বাজে মন্তব্য করছে। এগুলো আসলে বাংলাদেশে এগুলোর কোনো বিচার পাবেন না, এগুলোর বিচার নিজেরাই করতে হবে। তো আমরা অনেকাংশেই হয়তো বা নারীরা কিংবা বোনেরা, আপনারা হয়তো বা ভয় পান যে আমারও তো পরিবার আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তাদের যদি কোনো ক্ষতি করে ফেলে কিংবা কোনো কিছু হয়। হ্যাঁ, এই ভয়টা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা সময় আজকে আপনাকে একটা বাজে মন্তব্য করেছে, কাল আপনার মেয়েকে এসে বাজে মন্তব্য করবে, এরকম করে কিন্তু দিনের পর দিন এই যে একটা অশ্লীল যে অসামাজিকতা, এটা কিন্তু বেড়েই যাচ্ছে। তো এটা যদি থামাতে চান, তাহলে প্রত্যেকটা নারীকে সচেতন হতে হবে এবং সাথে সাথে কিন্তু জনসম্মুখে সেই জবাবটা দিতে হবে। কিভাবে দেবেন সেটা প্ল্যান করতে হবে, কারণ আজকে আপনারা তো অবশ্যই ভ্যানিটি ব্যাগ সাথে রাখেন। তো ব্যাগের মধ্যে অবশ্যই মরিচের গুঁড়া রাখবেন, অবশ্যই স্প্রে রাখবেন, দরকার হয় আপনারা ছুরি রাখবেন, কারণ এগুলো হচ্ছে খুবই খুবই এই মুহূর্তে গুরুত্ব। আমি কেন এগুলো বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ আমি কিন্তু সব কিছু খুলে বলতে পারছি না। কারণ আজকাল আমরা নারীরা বাংলাদেশে স্পেশালি, অন্য কোনো দেশে নয়, বাংলাদেশের নারীরা আসলে সেফ না। আপনাদের সেফটিটা আপনাদের নিজেদেরকে দেখতে হবে। আপনারা তো এর জন্য যে কাজে যাওয়া বন্ধ করতে পারবেন, স্কুল কলেজে যাওয়া বন্ধ করতে পারবেন না, তো সাথে যদি আত্মরক্ষামূলক কিছু রাখেন, তাহলে একটা সময় আপনি যে কাউকে বখাটে ছেলেদেরকে আঘাত করলে, আপনি কখনো ভাববেন না যে আমি আঘাত করেছি বলে আমার মান সম্মানের হানি হয়ে যাবে কিংবা আমাকে সমাজ খারাপ বলবে, এটা কিন্তু কখনো চিন্তা করবেন না। কারণ সমাজ তখন আপনি খুঁজে পাবেন না যখন আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। সমাজের কেউ কিন্তু তখন আপনাকে এসে সান্ত্বনা দেবে না, আপনাকে এসে চারপাশ থেকে আজে বাজে কয়টা মন্তব্য শুনিয়ে যাবে, যে হয়তো বা তোমার ড্রেস আপ ভালো ছিল না, হয়তো বা তোমার অঙ্গভঙ্গি ভালো ছিল না, নইলে পুরুষরা কেন এসে তোমাকে এরকম আজে বাজে মন্তব্য করবে কিংবা এরকম রিয়েক্ট করবে। তো এই যে আমাদের সমাজের যে সচেতনতা, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের সমাজটা আসলে সচেতন হয়নি। তো সমাজ কখনো আর সচেতন হবে না, সমাজের মানুষগুলো বদলাবে না। কিছু সংখ্যক মানুষ বদলে গেলেও পুরো সমাজটাকে বদলানোটা আসলে সম্ভব না, যে কারণে সব কিছু নিজেকেই আসলে সিদ্ধান্ত নিতে হবে, যে আমার ক্ষতিটা কেউ এসে করে যাবে সেটার সুযোগ আমি দেব কি না। তো আমি আমার মা বোনদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আত্মরক্ষামূলক জিনিসপত্রের সাথে রাখবেন, মেকআপ সাথে না রেখে, কারণ আমরা কিন্তু নারীদের ব্যাগের মধ্যে অনেক অনেক মেকআপ রেখে থাকি, যেগুলো আসলে আমাদের সত্যি কথা যেটা বাংলাদেশের মতো জায়গায় কোনো কাজেরই না। বাহিরে গেলে আমরা আত্মরক্ষার জন্য অবশ্যই কিছু সাথে রাখবো, এটা আপনারা চিন্তা করবেন। ইভেন আমি কিন্তু ঠিক সেটাই করেছিলাম, আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম 2019-এ,
তখন আমার ব্যাগের মধ্যে একটা নো নেইল কাটার থাকতো, সাথে কিন্তু আমি একটা স্প্রে রাখতাম যেটা হচ্ছে আমার হেয়ার স্প্রে। এটা কিন্তু আমি সব সময় রাখতাম আমার সাথে, যে যখনই কেউ আমার সাথে কোনো রকমের খারাপ মন্তব্য কিংবা রিয়েক্ট করবে, তখনই আমি স্প্রে করে ওদের মুখটা চোখটা একদম পুড়িয়ে দেব। তো আসলে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো কখনোই জীবনে আমার কাজে লাগেনি, তারপরও সচেতনতার কারণে রাখতাম। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি কেউ সেরকম আপনাদের সাথে খারাপ রিয়্যাক্ট করে কিংবা খারাপ কিছু চিন্তা ভাবনা করছে দেখেন, আপনারা ভিডিওটা অন করে নেবেন আপনাদের ফোনের হাইড করে, কারণ এদের চেহারাটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসাটা খুবই জরুরি। আপনারা যখন এদের ইপটিজিংয়ের ভিডিওটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দিয়ে দেবেন না, তখন আপনাকে আর কোনো বিচার করতে হবে না, বিচারটা পুরো বাংলাদেশের জনগণ করে ফেলবে। কারণ আজকে আমাদের মিডিয়ার চাইতে, আমাদের নিউজ চ্যানেলগুলোর চাইতে কিন্তু আমাদের ফেসবুকটাই হচ্ছে সবথেকে শক্তিশালী, যেটার মধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এই যে মহিলাটা অত্যাচারিত হয়েছে, কিংবা সিলেটে গত সপ্তাহে একটা ঘটনা ঘটে গেল, এই যে বোনটা রেপড হয়েছে, তো এই ঘটনাগুলো কিন্তু নিউজে এখন পর্যন্ত সেভাবে আসেনি যতটা বেশি এই সোশ্যাল মিডিয়াতে এসেছে, ইনস্টাগ্রামে এসেছে, তারপর ইউটিউবে এসেছে, এটা কিন্তু ফেসবুকে তার থেকেও বেশি ভাইরাল হয়েছে, যে সবাই বিচার চাইছে, সবাই কিন্তু এটা নিয়ে অনেক বেশি মানে রীতিমতো একটা আলোড়ন সৃষ্টি করেছে, যে এটার বিচার হতেই হবে। তো সে কারণেই বলি যে সবসময় যদি এরকম কিছু দেখেন, ভিডিওটা অন করে ওদের চেহারাটা তুলে নিয়ে আসবেন, ওদের রিয়াকশনটা তুলে নিয়ে আসবেন, যেন ফেসবুকে দিয়ে আপনি আপনার বিচারটা পেয়ে যান। তো ভাই বোনেরা এখানে বিদায় নিচ্ছি, জানি না আমার বকবকগুলো আপনাদের কেমন লাগলো, অবশ্যই জানাবেন। আর আজকে এখানেই বিদায় নেই, আল্লাহ হাফেজ।